হ্যাঁ গুড ইভিনিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে টেক টেকডাব্লিউ রাহুল তো তোমরা কালকের ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছো ইউটিউব হ্যান্ডেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ কমিউনিটি নিয়ে যে ভিডিওগুলো ছিল তো আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আজকে একটা জিমেলের একটা ফিচার নিয়ে কথা বলবো সেই জিমেলের ফিচারটা কি জিমেলের ফিচারটা হলো গিয়ে তোমাদের জিমেল অ্যাকাউন্ট কি করে সিকিউর করবে পাসওয়ার্ড তো সবারই থাকে কিন্তু পাসওয়ার্ডের সাথে একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি দরকার যাতে তোমার এই জিমেলটা হ্যাক না হয় তো সেই হ্যাক থেকে বাঁচাতে তোমাদের আজকে আমি একটা ট্রিক বলবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং নতুন যারা ভিউয়ার্স আছো তোমরা নতুন চ্যানেলে আজকে ভিডিও দেখছো তো তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল বাটন আছে বেল বাটনটা প্রেস করে দাও যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমরা ভিডিওগুলো তাড়াতাড়ি ফার্স্টেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এই জিমেল এই জিমেল কি জিমেল হচ্ছে আমাদের এখন দৈনন্দিন জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ তোমরা সেটা জানো এই জিমেল ছাড়া আমরা এখন কোনো কাজ করতে পারি না তো আমরা এখন মেল বলতেই শুধু কি বুঝি না জিমেল বুঝি তো এই জিমেলকে আমাদের এই হ্যাক অনেকের হয়ে যায় তো এই হ্যাক থেকে কি করে বাঁচবে সেই তোমাদের যে বাঁচার যে উপায়টা আজকে তোমাদের পুরো ভিডিওতে বলবো কিভাবে এই হ্যাক থেকে বাঁচবে তো সেই হ্যাক থেকে বাঁচার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখে সাবস্ক্রাইব করতে হবে আর ভাই আর কয়েক আর কিছুক্ষণ পর হয়তো আমি আমার হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ আমার নয় তোমাদের এটা তোমাদের সাথে তোমাদের জন্যই আমার এই হাজার সাবস্ক্রাইবার হবে তো তাড়াতাড়ি করে আর দু হাজার সাবস্ক্রাইবার করে দাও হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে তো এটাই চাইব তো এটা তোমাদেরই চ্যানেল আমার চ্যানেল নয় তো তোমাদের জন্যই আমি আছি তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো পুরো ভিডিওটা দেখো এবং আজকে ভিডিও শুরু করা যাক তো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো তোমাদের দেখাবো সেই এক্সট্রা সিকিউরিটি লেয়ারটা কী তো চলো আমাদের ফার্স্টে আগে জিমেলটা ওপেন করা যাক তো জিমেলটা ওপেন করে আমার এখানে আমি একটা ডেমো মেল নেবো লাইক ধরো এই মেলটা নিয়ে নিলাম তো এই মেলটা নিলে আমি মেলে ক্লিক করলাম তো তোমরা এই আইকনে ক্লিক করবে ক্লিক করার পর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা ফোন থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে হোম পার্সোনাল ইনফো ডেটা প্রাইভেসি তো ডাইরেক্ট তোমরা সিকিউরিটিতে চলে আসবে ডান দিকে সিকিউরিটি কোথায় আর একবার দেখিয়ে দিই হোম পার্সোনাল ইনফো একটুখানি বা স্ক্রল করবে পাশাপাশিভাবে সিকিউরিটিতে চলে আসবে সিকিউরিটিতে এসে তোমরা একটা জিনিস তোমরা যারা নতুন মেল আইডি লক্ষ্য করেছো এই যে টু স্টেপ ভেরিফিকেশান যেটা দেখতে পাচ্ছ এই টু স্টেপ ভেরিফিকেশান যদি অফ থাকে তাহলে তোমাদের ফোন যদি চুরি হয়ে যায় এই টু স্টেপ ভেরিফিকেশান অন না থাকলে কি হবে তোমাদের ফোন যদি মেল খোলা থাকে যে কেউ সেই মেল হ্যাক করে নিতে পারবে বা তোমার ফোন যদি চুরি হয়ে যায় সেই ফোনে তোমরা কী হবে না শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে তোমার মেল যে কোনো ডিভাইস থেকে যে কোনো কম্পিউটার থেকে এই টু এফে যদি অথেন্টিকেশন না থাকে তাহলে হ্যাক হয়ে যেতে পারে তো সেটার জন্য কি করব সেটা তোমাদের যদি অফ থাকে তো সেটা অন করব কিভাবে তো তোমাদের সেটা দেখাবো তো এটার ওপর ক্লিক করবে এটার ওপর ক্লিক করলে দেখবে ক্রোম অপশান দিচ্ছে ক্রোমে ক্লিক করবে ক্রোমে ক্লিক করার পর দেখবে মেল আইডি দেখাচ্ছে এবার আমি কি করব এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে দেবো তো তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এখানে দেবে আমি যেরকম দিলাম লাইক দিস চলো দেখি তো পাসওয়ার্ড দেওয়ার পর নট নাও এরকম একটা অপশান আছে নট নাও করবে এরকম আসলে তো এখানে দেখাবে দেখতে পাচ্ছো দেখাচ্ছে লাইক টু স্টেপ ভেরিফিকেশন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরফিকশন প্রিভেন্ট হ্যাকার্স ফ্রম অ্যাক্সেসিং ইউর অ্যাকাউন্ট উইথ অ্যান অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি হোয়েন ইউ সাইন ইন টু স্টেপ ভেরিফিকেশান হেল্পস মেক্স ইউর ইয় পার্সোনাল ইনফরমেশান স্টেস প্রাইভেট সেভেন সিকিউর তো এইটা হচ্ছে এমন একটা জিনিস এটা তোমাদের সিকিউরিটি ইজি করে দেবে এবং হ্যাকারদের কঠিন করে দেবে তোমার বিভিন্ন রকম কার্যকলাপ মানে তোমার যে আনথোরাইজ কার্যকলাপ থেকে তোমার মেলকে বাঁচাতে এখানেও লেখা আছে দেখো টু স্টেপ ভেরিফিকেশন ইজ এ প্রোভেন্ট ওয়ে টু প্রিভেন্ট হোয়াইড স্প্রেড সাইবার অ্যাটাকস টার্ন ইট অন হোয়ার এভার ইট সফার টু প্রোটক্ট অল ইভার অল ইউর অলাইন অ্যাকাউন্ট তাহলে গেট স্টার্টেডে ক্লিক করবে গেট স্টার্টেডে ক্লিক করার পর আবার মেলটা এখানে আছে তো মেলের আর একবার দিতে হবে তোমাদের তো মেলের পাসওয়ার্ডটা আমি আমার মেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের মেলের পাসওয়ার্ড দিয়ে দেবে দিয়ে নেক্সট করবে নেক্সট করার পর টু স্টেপ ভেরিফিকেশান দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমার ফোন রিয়েলমি ফাইভ প্রো তো এখানে তোমার যে ডিভাইসে মেলটা খোলা আছে ওই ডিভাইসের নামটা দেখাবে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউ দিয়ে ক্লিক করার পর তোমার যে নাম্বার আছে যে নাম্বারটা গুগলের সাথে অ্যাটাচ এই সেই নাম্বারে তোমাকে শো করবে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছ হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোর্স টেক্সট মেসেজ না ফোন কল তো তুমি যদি টেক্সট মেসেজ যাও টেক্সট মেসেজ করবে তুমি যদি ফোন কল যাও ফোন করো আমি এখানে টেক্সট মেসেজ করে দিলাম করার পর সেন্ড করবো সেন্ড করলে আমাকে একটা অথেন্টিকেশান কোড পাঠাবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে আমার মেসেজে একটা কোড আসবে সেই কোডটা আমাকে এখানে টাইপ করতে হবে দেখা যাক তো দেখতে পেলে তোমরা আমাদের কোড চলে এসছে এই কোডটা আমি দিয়ে দেবো এখানে তো দেওয়ার পর আমি নেক্সট করব নেক্সট করে দিয়েছি এবার দেখার অপশান দেখাচ্ছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান তাহলে কী হবে আমার যে ডিভাইসটা রিয়েলমি ফাইভ টু মানে আমার যে ফোন এই ফোনে আমার এই মেলটা লগ ইন আসে এবার আমি এটাকে টার্ন অন করে দিলে কী হবে আমার এই মেলটা যদি আমার অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে সেখান থেকে লগ আউট হয়ে যাবে তাহলে কী হবে ওই ডিভাইসগুলোকে আমাকে আবার নতুন করে লগ ইন করতে হবে তো এবার আমার তোমরা কি করবে এটাকে টার্ন অন করে দেবে টার্ন অন করে দিলে তো টার্ন অন করার পর এখানে তোমাদের ফোনের নামটা শো করবে তোমাদের যেটা দিয়ে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছো সেইটা শো করবে তো এইটা হয়ে গেলে কি হবে এইবার তোমাদের টু স্টেপ ভেরিফিকেশান কী হলো অন হয়ে গেল। এবার তোমরা যদি ওপরে তোমাদের আইকনের উপর ক্লিক করো এখানে যদি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করো এবার এখানে চলে আসো প্রাইভেসিতে প্রাইভেসিতে হলে দেখো তোমাদের দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশান অন দেখাচ্ছে তো এই টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে মানে আমার মেলটা কী হলো না যে কোনো সাইবার অ্যাটাক থেকে বাঁচার জন্য একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার পেয়ে গেলো এতে হ্যাকাররা সহজে করতে পারবে না কিছু একটা তো পুরো ভিডিও দেখলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে তো তোমরা আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ ফলো করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিও বাকিটা তো তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই ভিডিও যে পোর্শানটা তোমরা দেখেছো তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা সেইভাবে ফলো করো তো সেইভাবে ফলো করলে তোমরা তোমাদের মেলে টু স্টেপ অথেন্টিকেশান সেট করতে পারবে তো এবং হ্যাকারদের বারোটা বাজেই দিতে পারবে তো হ্যাকারদের এক শট করে দিতে পারবে তো বেসিক্যালি এটাই হচ্ছে বলার তো টু স্টেপ ভেরিফিকেশান তোমরা অবশ্যই অন রাখবে টু স্টেপ ভেরিফিকেশান যদি অন না রাখো তাহলে কিন্তু তোমাদের মেল যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো বি কেয়ারফুল তো সবাই এই হ্যাকিংয়ের দুনিয়ায় বা সাইবার অ্যাটাকের দুনিয়ায় তোমরা সবাই সচেতন থাকো জিমেল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তো তোমাদের প্রত্যেকের নিজের জিমেল বাঁচানোর দায়িত্ব হচ্ছে তোমাদের নিজেদের তো তার জন্য আমি তোমাদের যে সাহায্য করতে পারি জাস্ট একটা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সেটা সিকিউরিটি লেয়ারটাকে এনহ্যান্স করতে পারি তো আমার যে ভিডিও আগের যদি পুরো ভিডিওটা দেখে থাকো তো তোমরা ইজিলি সিকিউরিটি অন করতে পারবে এবং হ্যাকারদের থেকে তোমাদের মেলকে বাঁচাতে পারবে তো আজকের ভিডিও এইটুখানি পরের নেক্সট একটা নতুন আবার একটা টেক রিভিউ বা টেক রিলেটেড ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো টেক ডব্লিউ রাহুল তোমরা যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি তোমাদের খুব বাজেও লাগে তোমরা যদি গালিও দিতে চাও গালিও দিতে পারো বাট সব রকম ফিডব্যাকই তোমাদের থেকে আমি চাই তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড পাশে প্রেস দ্য বেল নোটিফিকেশান যাতে তোমরা ফার্স্টেস্ট নোটিফিকেশান পেয়ে যাও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন গুড বাই থ্যাংকস